তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো, মনে রেখো গরিবের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়, হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটেও নকল হাসি, পরের থেকেও আপন মানুষ জখম করে বেশি। কার উপর বিশ্বাস রাখবে, মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন, সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। নিজের বাড়ি ভালো হোক কিংবা ভাঙ্গা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজ বসাতেও পাওয়া যায় না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। ক্রোধ মানুষের ধৈর্যতাকে নষ্ট করে, ঈর্ষা মানুষের বিবেককে পলবিত করে, আর মিথ্যা মানুষকে তার ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন।